রিয়াদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুককে অভ্যর্থনা জানায় সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি সৌদি প্রতিনিধি জানান, রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তালুকদার হারুনুর রশিদ, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক ওমর ফারুক। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতায় নেতাকর্মীদের দোয়া করতে বলেন বিএনপি নেতা ফারুক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।